আমি 2008 সাল থেকে 2012 এই 4 বছর আমি মিশরে ছিলাম। আমি ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছিলাম, একটা স্কলারশিপ পরীক্ষা আল আজহার ইউনিভার্সিটির। ফলে আমি স্কলারশিপটা পাই। আমি ওখানে যে থিওলজি ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টি অফ থিওলজি, ডিপার্টমেন্ট অফ কোরআনিক সায়েন্স, এটাতে ভর্তি হই। আমার দেশের বাইরের প্রথম সফর 2008 শুরু হয়, তারপর থেকে চলছে আলহামদুলিল্লাহ। তো ওই প্রথম দেশের বাইরে যে আমি বিশ্বটারে দেখতে শুরু করলাম। প্রথম আমরা মাগরিবের সালাতের সময় আমাদেরকে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নিয়ে যাওয়া হলো। তো আমরা গেলাম, আজান শুরু হলো মাগরিবের, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাগরিবের আজান শুরু হলো, দেখলাম ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলের বিভিন্ন হল রুম থেকে ছাত্ররা বেরিয়ে আসছে। স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উই ইউজ টু স্টাডি ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র আমরা পড়তাম। দেখলাম বিভিন্ন দেশের ছাত্ররা আসতেছে। মাগরিবের সালাত আদায় করলাম, সালাম ফেরালাম, দেখি ডান দিকে এক কালো মানুষ, বাম দিকে আরেক কালো মানুষ। এই দুই কালোরে দেখে নামাজ শেষ, দিছি দৌড়, ভয় পেয়ে গেছি। তাই বললাম, এরা কারা? আমাকে যারা রিসিভ করলো এরা বললো, এরাই আপনার বন্ধু।